চিঠি বাঁধলেন রোশান এবং আঁচল। ঢাকাই চলচ্চিত্রের এই সময়ে চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা আঁচল দুজনেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। এবার তারা একসঙ্গে জুটি বাঁধলেন। রিসেন্টলি কর্পোরেট নামের ওয়েব চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তারা। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা ফরিদুল হাসান। আগামী 30 ডিসেম্বর থেকে এর দৃশ্য ধারণ শুরু করা হবে জানান পরিচালক ফরিদুল হাসান। এই সিনেমায় আঁচলের বিপরীতে ঢাকা অ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিনের অভিনয় করার কথা ছিল। হঠাৎ অসুস্থ হয় চিকিৎসার জন্য বিদেশে চলে যান এই অভিনেতা, ফলে তাসকিনের পরিবর্তে রোশানকে নেওয়া হয় বলে জানান পরিচালক। এ প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, তাসকিনকে নিয়ে এর কাজ শুরু করার কথা ছিল। তাসকিনও কাজটি পছন্দ করেছেন, কিন্তু অসুস্থ হয় তার আর করা সম্ভব হয়নি, তার পরিবর্তে রোশানকে নিয়েছি। আঁচল জানান কর্পোরেট ভালো একটি গল্পের সিনেমা, এমন গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ায় আরটিভি ও নির্মাতা ফরিদুল হাসানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো। আঁচল রিসেন্টলি আয়না চিৎকার নামের দুটি সিনেমায় শুটিং শেষ করেছেন। তার হাতে রয়েছে যমজ ভূতের গল্প নামের সিনেমা। রোশানও একাধিক সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সো ভিউয়ার, জেনে তো নিলেন নতুন একটি ওয়েব সিরিজে জুটি বাঁধতে যাচ্ছেন আঁচল এবং রোশান। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।